আজ 25শে ডিসেম্বর শনিবার আমরা বেরিয়ে পড়েছিলাম হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। কলকাতা থেকে এর দূরত্ব অ্যাপ্রক্স 60 কিলোমিটার আর আমাদের সময় লেগেছিল 1 আওয়ার 30 মিনিটসের মতো। হংসেশ্বরী মন্দির এটি একটি হিন্দু রত্ন মন্দির। এটি হুগলি ডিস্ট্রিক্টের বাঁশবেড়িয়া শহরে অবস্থিত। রাজা নৃসিংহদেব 1799 সালে এই মন্দিরটি নির্মাণ শুরু করেন। কিন্তু 1802 সালে তার মৃত্যুর জন্য এই মন্দিরটি নির্মাণ অসমাপ্ত থেকে যায়। পরবর্তীকালে তার পত্নী রানী শঙ্করী দেবী 1814 সালে এই মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন। ভিডিওটি ভালো লাগলে নিচে কমেন্ট করবেন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।